সোম থেকে শুক্র একটা গতানুগতিক জীবনের পর যখন শনিবার আসে, দিনটা কিন্তু কাটাতে বেশ মজাই লাগে। আর তারপর সানডে, সে তো বলার বাহুল্য। সানডে সন্ধেবেলা বিকেলবেলা বেরোয় না, এরকম খুব কম ফ্যামিলি আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজাতা আর আপনারা দেখছেন সুজাতাস হাউস অফ ক্রিয়েশন। হ্যাঁ বন্ধুরা, এটা উইকেন্ড স্পেশাল ভিডিও, তাই আপনাদের জন্য একটা সুন্দরভাবে উপস্থাপনা করবার চেষ্টা করেছি। প্রথমেই দুদিন একটু হাওয়া দিচ্ছিল, কিন্তু গতকাল বেশ রোদ হয়েছিল, আর সেই রোদের কারণে চট করে মাথায় চলে এলো লেবু জোয়ান আরও খানিকটা বানিয়ে নিলে ক্ষতি কী, এরপর বর্ষা ঢুকলে তো আর এই সুযোগ পাওয়া যাবে না। রোদ্দুরটাকে যতভাবে কাজে লাগানো যায়, তাই চটপট জোয়ানগুলোকে ভালো করে শুকিয়ে সেইগুলোর মধ্যে আমি মাখিয়ে নিলাম লেবুর রস আর বিটনুন, আর সেটাকেই রোদের মধ্যে ভালো করে শুকিয়ে নিলাম। সারা দিনের রোদ এটা পেয়েছে, আর সেই ফাঁকেই আমি বেরিয়ে গেছিলাম বাগানের কাজ করতে। আমার বাড়ির সামনে অনেকটা জায়গা জঙ্গল হয়েছিল, সেগুলোকে কেটে দেখতেই পাচ্ছেন কত জড়ো করেছি। সেগুলোকে সমস্ত তুলেছি, আমার মাধবীলতা গাছ সব ঝোঁপ হয়েছিল, তার শুকনো ডাল ফাল ছেটে তারপরে। হ্যাঁ বন্ধুরা, আজকে শুধু পনির, কেননা আজকে বড় পিসি মাটন আনাবে, আর সবাই মাটনই খাবে দুবেলা। তারই সঙ্গে সঙ্গে শুক্তও আছে, সেটাও দেবে। যদিও শুক্ত আমি ভীষণই পছন্দ করি, আমার খুব ফেভারিট একটি ডিশ। আর রান্নার যেহেতু সেরকম চাপ নেই, তাই অন্যান্য কাজ নিয়ে আজকে একটা লম্বা লিস্ট বানিয়েছি। আর এই পনিরের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে একটি সেপারেট ভিডিও আছে। স্যাটারডে সানডে এই দুটো দিন আমি ঘরটাকে বেশি সময় দিতে পারি, তাই এই দিন আরও অন্যান্য কাজ রেখেছিলাম, একে একে আপনাদের সঙ্গে সব শেয়ার করব। তাই প্রথমে আমি একটুখানি পনির রান্না করে নিলাম, কেননা মাংস আমার খুব একটা ভালো লাগে না, আপনাদের সঙ্গে বলেছি আগেও। আমি ননভেজ আইটেমটা খুব একটা পছন্দ করি না বলতে পারেন, আমারই জন্য আমি তাই পনির তৈরি করে নিয়েছিলাম। আর তারই সঙ্গে সঙ্গে সমস্ত রান্নাঘরটা পরিষ্কার করে, বাসন টাসন ক্লিন করে, আরও যে পেন্ডিং কাজগুলো আছে সেগুলো করতে হবে, তাই জন্য ঝটপট রান্নাঘরটার সাপটে নিয়ে এবারে অন্যদিকে যাওয়ার পালা। তো বন্ধুরা, আমার DIY ক্লিনজার যেটা দিয়ে আমি আমার সমস্ত কিচেন গ্যাজেট পরিষ্কার করি, সেই সমস্ত ভিডিও আগে আমার চ্যানেলে অলরেডি রয়েছে। আপনারা যদি চান আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো অবশ্যই দিয়ে দেবো। আর হ্যাঁ, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকেই নতুন, অবশ্যই তারা আমার চ্যানেল ভিজিট করে দেখবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। এটা আমার ছেলের খেলনার জায়গা, ওটা পুরো নোংরা হয়েছিল, ওই আলমারিটা এখন তৈরি করার কথা চলছে, তাই খেলনাগুলোকে ওর বানানো সিটি একটা, সেটাকে অর্গানাইজ করে আমার পুরনো অ্যাকোরিয়ামটার ভেতরে ঢুকিয়ে রেখেছি। হ্যাঁ বন্ধুরা, আগে আমি মাছ পুষতাম, তবে এখন আর পুষি না। তারই সঙ্গে সঙ্গে জানলায় কিছু স্পাইডার প্ল্যান্ট ছিল প্রচণ্ড রোদ্দুরের জন্য, সেগুলোকেও এখন অন্য জায়গায় স্থানান্তরিত করে জোয়ানগুলো একদম কড়কড়ে হয়ে শুকনো হয়ে গেছে, সেগুলোকে নিয়ে এসে কৌটোবন্দি করে দিলাম। আর তারই সঙ্গে সঙ্গে ভেজে ফেললাম মৌরি আর জোয়ান, এটাও আমার আরও দুটো মুখশুদ্ধির কন্টেনারে থাকে। হ্যাঁ বন্ধুরা, মুখশুদ্ধির ডিপার্টমেন্টে আমার মিছিরি, ভাজা জোয়ান, ভাজা মৌরি, কাঁচা মৌরি আর এই নুন জোয়ান, এই সবই থাকে। আর এখন বিকেলবেলা হয়ে গিয়েছে, দুপুরবেলা ওই সমস্ত কাজগুলোর প্রবায় বিকেল, আর বাইরে বেরিয়েছিলাম দেখতে যে কেমন লাগছে। তারই সঙ্গে সঙ্গে সেই ভিউজটা, আমার ছোট্ট বাড়ির সামনের ভিউজটা আপনাদের জন্য ক্যামেরাবন্দি করে নিলাম। বন্ধুরা, কী সুন্দর মাধবীলতা ফুলগুলো ফুটেছে, এটা দেখতে যত না সুন্দর তার চেয়েও সুন্দর এর গন্ধ। সন্ধে হলেই এত সুন্দর একটা গন্ধ বেরোয়, পুরো চারদিকটা একদম সুবাসিত হয়ে যায়, আর দেখতে তো ভালোই লাগে। হাওয়া দিলে যখন দোলে তখন সেটা একটা আলাদাই সৌন্দর্য আসে। আর এটা হচ্ছে পিস লিলির গাছ, আপনারা সকলেই চেনেন, যারা চেনেন না তাদেরকে জানিয়ে রাখছি, পিস লিলি খুব ভালো একটা প্ল্যান্ট, যেটা কিনা 24 আওয়ার অক্সিজেন দেয়। এটা NASA রেকমেন্ডেড প্ল্যান্ট, এর গোড়া থেকেই সমস্ত গাছ আবার পুনরায় বেরোয়। আর তার পাশে কলা গাছ, আর এটা হচ্ছে জেড প্ল্যান্ট, এটা খুব লাকি মানা হয়। আমরা যেরকম তুলসী গাছকে লাকি মানি, এই গাছগুলোকেও কোনো কোনো জায়গায় লাকি মানা হয়, আমিও লাকি মানি, তাই গেটের সামনে লাগিয়ে রেখেছি। আর আমার স্বামী গাছের টবের নিচে দেখুন সমস্ত টার্টেল ভাইনটা একদম জটলা বেঁধে বসে আছে। আমি সেই ইঁতুর যে ছোটো ছোটো এগুলো ঘরগুলো থাকে, সেগুলোর মধ্যে দুটো কাটিং বসিয়েছিলাম, সেটা এখন বেশ সুন্দর ছোট্ট করে গ্রো করেছে, ওটা দিয়ে আবার অন্য কিছু সাজানোর ইচ্ছা আছে, দেখা যাক।
তারই সঙ্গে সঙ্গে ছোট তুলসী গাছটা একটু বড় হয়েছে আর লাকি ব্যাম্বু এদিক ওদিক এক টবের মধ্যে চার পাঁচটা করে গাছ অনেক কিছুই দেখতে পাবেন আমার বাগানে বলতে পারেন এটাকে পঞ্চবটী আমি পাশাপাশি গায়ে গায়ে গাছ রাখতে পছন্দ করি কেননা গাছেদেরতে একাকিত্ব অনুভব হয় না গাছেরা ভালো থাকে এবং কোনো একটা গাছ একটা জায়গায় থাকলে তাদের যে সাফারিং একসঙ্গে অনেক গাছ থাকলে সেই সাফারিংটা হয় না এটা আমি রেখে দেখেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম বন্ধুরা রীতিমধ্যে একটু পরে গাছে জল দেব আর তারই মধ্যে একটা অ্যালোভেরা গাছ পড়ে গিয়ে টপ সমেত সেটা ভেঙে ভেঙে গেল সেই জায়গাটাও একটু তুলে নিলাম ভাবছি যে এই অ্যালোভেরাগুলো এবার যেগুলো সাইড দিয়ে বেরিয়েছে সেইগুলোকে আবার অন্য জায়গায় প্রপাগেট করার কথা এতবারে এগুলো অনেক দিয়ে দিই লোককে কিন্তু অ্যালোভেরা গাছ খুব বাড়ে যদিও এগুলো অনেক কাজে লাগে আর এই টপগুলো আমি অন্য কাজে লাগাবো আস্তে আস্তে আর এই গাছটার পাতাটাও একটু কুকড়ে গেছে এটা একটু ওষুধ দিতে হবে আর এগুলো সব আপনার টাইমফুল 9 o'clock গাছ ফ্লাওয়ারিং হচ্ছিলো এই এত রোদ্দুর হওয়ার সব মানে এখন আর ফ্লাওয়ারিংটা ঠিকভাবে হচ্ছে না আর ওই সমস্ত গাছ আমি এক জায়গা করে রেখেছি যাতে জল দিতে সুবিধা হয় আর তারই সঙ্গে সঙ্গে ছেলে খুব ওইদিকে দুষ্টুমি করছিল বারবার বাইরে বেরিয়ে যাচ্ছিল তাই জন্য ওকে এখন এনগেজ করে রাখার একটা পন্থা মাথায় এলো তো ভাবলাম চট করে কেননা ওকে ডেকে নিয়ে ও বাগানের কাজ করতে ভালোবাসে সেই কাজে আবার লাগিয়ে নিই তাই আমি এই অ্যালোভেরার গাছটার একটা টপ দিয়ে বললাম যে এই গাছগুলো লাগিয়ে ফেল ও সঙ্গে সঙ্গে রাজি সঙ্গে সঙ্গে বসে একটা টবের মধ্যে সমস্ত যে অ্যালোভেরা গাছগুলো এক্সট্রা বেরিয়েছিল সেগুলো সব লাগিয়ে ফেলল হ্যাঁ বন্ধুরা এই অ্যালোভেরা গাছের গোড়া থেকেই ছোট ছোট প্ল্যান্ট বেরোয় বড় টব না হলে এই প্ল্যান্টগুলো গ্রো করতে পারে না তাই জন্য অবশ্যই বড় টবে রাখা উচিত আর এরপরই রবিবার দিন আঁকার ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এক ঘন্টা ক্লাস করাই আমি ড্রয়িং ক্লাস করার পর তাড়াতাড়ি করে সন্ধ্যের কাজটা সেরে নিলাম কেননা সন্ধে দেওয়ার পর তারপর আবার কিছু বাড়ির কাজ আছে যেরকম জামাকাপড় যেগুলো শনিবার কেচেছিলাম শুক্রবার শনিবার ধরে জামাকাপড় কাচা হয়েছিল সেই সমস্ত জামাকাপড় এখন যার যার জায়গায় তার তারটা তোলার ব্যাপার আপনাদের সঙ্গে অবশ্যই একটা জামাকাপড় অর্গানাইজের ভিডিও আসবে তারই সঙ্গে সঙ্গে আয়রন করতে হবে কেননা সোমবার থেকে আবার অফিস শুরু আর কিছু কিছু জামাকাপড় আছে যেগুলো বক্সের ভেতরে আমি ঢোকাবো যেগুলো লাগে না সচরাচর অকেশনালি লাগে তো সেই কাজটা সেরে ঝটপট বেরিয়ে পড়লাম রবিবারের একটু ঘুরু ঘুরু আজকে আমাদের টার্গেট ছিল যে আমরা বাজার কলকাতায় যাব তাই চলে এসেছি এই বাজার কলকাতায় আমাদের খুবই ভালো লাগে এখানে খুব রিজনেবল প্রাইসে জিনিস পাওয়া যায় ভালো কোয়ালিটির তা আমার হাজব্যান্ডের দুটো বারমুডা প্যান্টের প্রয়োজন ছিল সেইটা নেওয়ার জন্যই এখানে আসা আর এখানে এসে একটি ছোট্ট বাচ্চা আমার ছেলের সঙ্গে দারুণ খেলা করছিল সেই দৃশ্যটা ক্যামেরা বন্দি করে নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের জন্য আপনারাও মজা পাবেন আশা করি ওখানে দাঁড়িয়ে দুজন মিলে আয়নার সঙ্গে বাচ্চাদের একটা খেলা আর কি মানে সেটা এত ভালো লাগছিল আমি দাঁড়িয়ে কী করবো আমার হাজব্যান্ড ওখানে জিনিসগুলো কিনছিল আর আমি এদিকে ওদের এ সমস্ত দৃশ্য বন্দি করে নিয়ে এখন চলছি আইসক্রিম খাবো বলে আইসক্রিমের দোকানে এসে আইসক্রিমটা খাওয়ার পরে সঙ্গে সঙ্গে আরও কিছু কাজ মনে পড়ে গেল কিছু জিনিস কিনতে হবে আমার কিছু কালার্স কিনতে হবে রং ফুরিয়ে গেছে সেগুলো কিনতে হবে তাই সেগুলো নিয়ে বাড়ি চলে এলাম আর এখন আনবক্সিংয়ের পালা বন্ধুরা এইটাও আমি বাজার কলকাতা থেকে কিনেছি বাজার কলকাতা থেকে কী কী কিনেছি আপনাদের সঙ্গে শেয়ার না করলে নয় তাই জানিয়ে দিই বনানিদি আমাকে বলেছিল যে ফ্রিজে স্টিলের কন্টেনার রাখতে নেই তাই জন্য ওই চ্যাপটা কন্টেনারগুলো আমি ফ্রিজে জিনিস রাখবো বলে কিনেছি আর এই ব্লু কন্টেনারগুলো আমি বাথরুমে রাখবো আমার বাথরুম ব্লু অ্যান্ড হোয়াইট আমার বাথরুমে এই ব্লু কন্টেনারগুলো রাখবো বলে কিনেছি তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ বর্ণনিধি থ্যাংক ইউ তুমি আমাকে ফেসবুকে কমেন্ট করে জানিয়েছিলে আমি ইউটিউবে তোমার নিমিত্তে ভিডিও বানালাম তা তুমি অবশ্যই দেখো যদি দেখো একটা কমেন্ট রেখে যেও আর এই যে আমার হাজব্যান্ডের যে বারমুডা কিনেছি আর একটাও কিনেছি সেটা সে আসার সঙ্গে সঙ্গে পরে নিয়েছে বললাম আগে ধুয়ে দিই তারপরে পরো না উনি সঙ্গে সঙ্গে পরে নিয়েছেন আমাকে দেখাতেও দেয়নি আর তার সঙ্গে সঙ্গে কিনেছে এই রুমাল কেননা গরমকালে খুবই প্রয়োজন হয় দুবেলা তিনবেলা রুমাল চেঞ্জ হয়ে আমি কেচে উঠতে পারি না তাই রুমাল আমার হাজব্যান্ডের জন্য আর এগুলো পরে কিনলাম কিছু পেন ছবি আঁকার জন্য আমার সব ছবি আঁকার সরঞ্জাম আর ঠাকুরের জন্য ফুল তো বন্ধুরা
আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লটস অব লাভ।